লিডার আমি বাংলাদেশ ছবির শুটিং শুরুর আগেই নেত্রীর বেশে দেখা গেল নায়িকা বুবলিকে। ঢালিউড সুপারস্টার সাকিব খানের লুক প্রকাশের চার দিনের মাথায় 24 মে সোমবার তিনটি আলাদা লুকে দেখা গেছে বুবলিকে। এর মধ্যে শাড়ি পরা বাঙালি লুকের সঙ্গে পাশ্চাত্যের লুকেও রয়েছে বুবলি। এর আগে গত 21 মে শুক্রবার প্রকাশিত হয়েছিল সাকিব খানের ফার্স্ট লুক। প্রকাশিত লুকে প্রতিবাদী সাকিব খানকে দেখা গেছে, তার কপালে এবং হাতে কাটা দাগ। নতুন লুকে ভক্তদের মাত করেছেন সাকিব খান। জানা গেছে ঢালিউডের আলোচিত জুটি সাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে নিজের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তপু খান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। লিডার আমি বাংলাদেশ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে একটানা 30 দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। চলতি বছর 18 ফেব্রুয়ারি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব বুবলি। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে এ জুটির 11তম সিনেমা। এদিকে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ইয়াস। ঠিক কিভাবে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়টি, তার গতিবিধির উপর নজর রাখছে নেট দুনিয়া। এর মধ্যে টলিউড তারকা যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে নিয়ে মেতে উঠলেন তারা। ইংরেজিতে যশকে ইয়াস বলে ডাকেন কেউ কেউ, আর সেখানেই সুযোগ পেয়ে গেলেন নেট দুনিয়া। বিরসা দাশগুপ্তের ছবি ওয়ানের আলাদিন গানের একটি ঝলক নিয়ে কাটা ছেঁড়া করা হয়েছে একটি ভিডিওতে। এতে দেখা গেছে উপকূলীয় খেলায় মত্ত অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। কখনো আবার নুসরাতকে কোলে নিয়ে ঘুরপাক খাচ্ছেন অভিনেতা, কখনো আবার চোখে কালো চশমা পরে হেঁটে আসছেন শক্তিশালী যশ। আর এমন একটি ভিডিওতে ঘূর্ণিঝড়ের ঘুরপাক খেয়ে ধেয়ে আসার সঙ্গে তুলনা করলেন ন্যাচ ব্যবহারকারীরা। বিনোদন ডেস্ক, প্যারিস বাংলা টিভি।